বিশেষ দৃশ্য আমার ক্যামেরাত বন্দী হয়েছে, সেয়াও আমি দেখাই গেছো। তার সমান্তরালভাবে আমি জানাই গেছো প্রতি মুহূর্তের প্রতিটি ব্রেকিং নিউজ, কারণ আপডেট বহুত আহি আছে। আর তার মাজতে দেখিলে পাওয়া গেছে কোনো কোনো ঠাইত ইভিএম বিকল হয়েছে, কোনো ঠাইত রাইজ ক্ষোভিত হয়ে পড়েছে, রাইজ ক্ষোভিত হয়ে পড়ি রাইজে কেন ধরনের এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে, গতি ধরনের খবর আহি আছে। কিন্তু তার মাজত শুভ লক্ষণ হয়েছে যে এইবিলি রাইজ ওলাই আহিছে, ভোট দিছে রাইজে, আর যে শতাংশ কথা, যে পার্সেন্টেজের কথা আমি জানাই আছো, সেয়া প্রতি মুহূর্ততে বৃদ্ধি পাইছে। গতি আমি এনে ধরনের কথা আমি আলোচনা করি শর্মা। গতি এবার দেখবলে পাওয়া গেছে নিশ্চিতভাবে শুভ লক্ষণ। শুভ লক্ষণ আজি সাধারণত সাধারণভাবে এবার অলপমান সংখ্যাটো বেশি হয়েছে, যেনে সাধারণত হয়তো ভোটদান করার কেন্দ্র সমূহ অল্প মানুষ কম থাকে। এবার সকলে আগবাড়ি আছে, আবল বৃদ্ধা বনিতা সকলে ভোট দিছে, কারণ সকলে বিচারিছে এখন নতুন সরকার, যখন সরকার নিকা হব আর রাইজর আবেগ অনুভূতির লগত যখন সরকারে হয়তো চিন্তা করে সমাজখনের হয়তো কাম করব, সকলে ওলাই আছে। কিন্তু কিছু ক্ষেত্র বিসঙ্গতি কিছু দেখা পাওয়া গেছে, আর সেই বিসঙ্গতি সমূহ হব নালাগিছিল। যেনেকে উদালগুড়ির ক্ষেত্রে এই কবলগা কথাই, কারণ উদালগুড়ির লোকসকলে যুক্ত কেন্দ্রত অত বছরের ভোটদান করে আসলে, গতি সরকারক যেহেতু ভোট লাগে, গতি ভোটার সকলেরও সুখ দুঃখ বা শান্তি চিন্তা করব। ভোটার্সর অকল ভোটটা বিচারিলেই নহব, ভোটার্সর সুবিধা অসুবিধা, যে আমি দেখিছো যথেষ্ট বয়সস্থ মানুষ আসলে, সেই বয়সস্থ মানুষের এই রোদর বতরত যথেষ্ট অসুবিধা হয়। গতি ভোটার সকলের কথা চিন্তা করে যদি করিলে হয় আজি এনেকা একটা বিসঙ্গতি নহল হয়। আর এই রাইজসকলে যখন ভোট নিদিলে তেওঁলোকৰ মনত একটা বেয়া ভাব আহি যাব, যে আজি সকলে ভোটদান করে আছে যত আমি যাব নোৱাৰিলো, যার কারণে প্রতি ভোট দিয়ার দিনা যোনে প্রতিবাদ কৰিবলগা হৈছে তাতকে আর দুখের কথা লাজৰ কথা একো নাই আমার সমাজখনৰ কাৰণে। মই আপোনাৰ ওচৰলে আহিছো, নব প্রজন্ম, গতি বহু আশা থাকে, বহু ধরনের কথা থাকে, সপোন থাকে, গতি তার মাজত কিছু ক্ষোভ থাকে। যদি আমি নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ কথা এই মুহূর্তে নাপাতো, তার বাহিরে কি বিচাৰে এখন নতুন সরকারের পৰা, কি বিচাৰিব নতুন প্রার্থীর পর, কেনে ধরনের সংসদত গিয়ে আমার সমস্যাবর উপস্থাপন হওয়া বিচারিব, কি বিচারিব আসলে? আমি দেখি আহিছো যে সংসদর প্রার্থীবরে গাঁর পদূলিয়ে পদূলিয়ে গিয়ে বজারে বজারে গিয়ে প্রতিশ্রুতি রাখিছে। এতিয়া আমি যুব সমাজে এইটাই বিচারো যে সেই প্রতিশ্রুতিবর অকল অপজিশন পার্টির আপনার প্রত্যাহ্বান দিয়ার এটি বিষয় হয়ে রই না যায়, যেন সেইবর প্রতিশ্রুতি যাতে নিশ্চিতভাবে প্রকৃতভাবে সত্যতালে রূপান্তর করে। এনেকা নহয় যে খিলঞ্জিয়া সমাজের খিলঞ্জিয়া যাব আপনার প্রবলেমস আছে, সমস্যা আছে, সেইব লোকসভাত দাঙি ধরাত করে যাতে টোপনিটো গুরুত্ব হয় নপরে। বা আমি এনেকাও দেখি আহিছো যে পাওয়ার অহার আগত যেতিয়া আলু পিঁয়াজের দাম বাড়িছিল, তেতিয়া পিঁয়াজের মালা পিন্ধি রাজপথত ওলাই তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু সেই একটা ব্যক্তি যেতিয়া পাওয়ারত আহিলে, যেতিয়া আপনার পেট্রোলের দাম বাড়িছিল 80 করে উপর গুছি গৈছিল, তেতিয়া কিন্তু সেই ব্যক্তি মানে মাত মাতিবলৈ অহা নাছিল। গতি এইবার নির্বাচনত যিয়ে ফলাফল নহক কিয়, যোনেই সরকার গঠন নকৰক কিয়, আমি এইটাই বিচারিম যে নিজের প্রতিশ্রুতিবর যাতে মানে রাখে আর সচাকই যাতে সত্যতালে রূপান্তর করে। আসলে এটা একটা ভোট ব্যাংক সৃষ্টি করে জিয়াই না রাখক, সমস্যা সমূহ সমাধান কর। হয় মই এটা কব বিচারিম, আপনি অলপ আগত আপনার ইয়াতে দেখিলেন বহুত কেটা দেখি সাকে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফলের পর সবচেয়ে প্রথম তো মো কই দিই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার অটোনমাস বডি হয়, সরকারের মতে নচলে। বাইদেউ কনফিউজ হয়ে আছে, সেই বাইদেউ কথা কৈছো, মই কনফিউজ নহয় দেই, আপুনি ঠিক আছে, আপোনাৰ কথাটো আপুনি কব পাৰে কিন্তু মই কনফিউজ নহয়। আপুনি আপুনি কোনো অলপ কব যে সরকারে ভোট বিচাৰে এটো কৰিব লাগিব কৰে নহয়, এটো ইসিআই আপোনাৰ অটোনমাস বডি হয়, বহুত ক্ষেত্ৰত তেখেতে নিজে নিজাববীয়া কাম কৰে আৰু প্ৰেসিডেণ্ট অফ ইণ্ডিয়াক ৰিপৰ্ট কৰে, এটো মই যদি ভুল নহয় মই ঠিক কথা কৈ আছো। সেকেন্ড কথা, মডেল পোলিং সেন্টাৰবোৰ বহুত কেইটা আহিছে, কিছু সেন্টাৰত আপুনি মডেল পোলিং সেন্টাৰ হ'ব কাৰণে আপুনি দেখি আপোনালোকৰ টিভিতে মই দেখি আছো অলপ আগত, যে ধৰক চেয়াৰ পাতি থৈ দিছে যিটো জেনেৰেল নাথাকে, ধুনীয়াকৈ বহা জেগা আছে, টেণ্ট লগাই দিছে, ধৰক আপোনাৰ সেই ধৰণে ৰ'দ বৰষুণ বতাহে অসুবিধা নকৰে, তেনে চাব গ'লে যে ই চি আই নিজৰ ডিউটি বহুত ভাল ধৰণে কৰি আছে, এপ্ৰিচিয়েট কৰিব লাগিব। মই এটা কথা ৰিপিটেডলি ক'ম, গভৰ্ণমেণ্ট কাৰো সেইটো কথা নকওঁ, পাব্লিক হিচাপে যিটো ফেচ কৰোঁ, ময়ো ভোট দিওঁ, ক'ৰবাত কাৰোবাক ময়ো ভোট দি আহিছোঁ, তে সেইকাৰণে মই ক'ম যে ভোটাৰ হিচাপে যিখিনি প্ৰব্লেম ফেচ কৰোঁ এইবাৰ ই চি আই সেইখিনি হেণ্ডেল কৰিবৰ কাৰণে বহুত ক্ষেত্ৰলৈকে চেষ্টা কৰিছে, আৰু ৰিপিট কৰিম, ই চি আই আপোনাৰ অটোনমাস বডি হয়, সেইকাৰণে ভাল বেয়া যি কৰে তেখেতকে আমি সেইটো কাৰণে ক্ৰেডিট দিম, কাৰোবাক এক্সট্ৰাকৈ ব্লেম কৰিব নাযাওঁ। ছেকেণ্ড কথা এতিয়া আহিল যে ধৰক গভৰ্ণমেণ্ট যেতিয়া ফৰ্ম হৈ যায়, ফৰ্ম হৈ যোৱাৰ পিছত যিবোৰ ইছ্যুজ হয়, ইছ্যুজবোৰ লৈ গভৰ্ণমেণ্টৰ ভিতৰতে জেনেৰেলি কি হৈ যায় আপোনাৰ
হে ইস্যুস বলে আমি পলিসি মেকিং করি আমি আহি ইস্যু কমপ্লিট কৰিলো তে আমি ধৰক এটা সময় যদি কোনোবা পিয়াজৰ মালা পিন্ধে আৰু যদি হি যদি নেক্সট যদি এমপি বা এমএলএ হৈ যায় তেনে হে মানজনে আকো পিয়াজৰ মালা তো পিনি হে পার্টিকুলার ইস্যু তো কেতে অপোজ কৰিব না যায় হে হে ইস্যু তো আমি হ্যান্ডেল কৰিব হ্যান্ডেল কৰিব না 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 আমি আজি পিয়াজ নগাঁও খবর আমি লাভ করি গতি আমি জানাইছো আমার সাংবাদিক সকল যেহেতু সাজু হয়েছে আর প্রতি মুহূর্তে প্রতি খবর আমাকে দিয়ে আছে গতিকে নিরুৎপলে আমাক জানাব কিছু খবর নিরুৎপল দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণের যে নগাঁও সদর সমষ্টি ভোটগ্রহণ চলছে নগাঁও লোকসভার বাবে আর মানে দেখ 20 নং যে ভোট কেন্দ্র আছে দক্ষিণ হবগাঁও ভোট কেন্দ্র একটা খেলিমেলি হয়েছে এগারী ভোটার নাম হয়েছে কুসুম আলমরিয়া তখেতর নামত বেলেগে ভোট প্রদান করে থ গেছে বর্তমান ভোট প্রদান করবলে আহ পেলায় দেখিছে নামত আনে ইতিমধ্যে ভোটদান করে থ গেছে মানে আপনার নাম দূসরে কই ভোট হ্যাঁ আমি ভোট দিনে আই ইয়াঁ পে তো দেখতে হো কি মেরে নাম সে কিছু ওর ভোট দে চুকে হ্যাঁ মানে বোলা তো পেলে তো বোলা কি না হোগা কই বাত নেই হ্যাঁ ভোট তো হই গিয়া তো মানে বলি কি ঠিক আপনি বোলা কি ঠিক আপলোক আপ বেঠো উসকে বাদ মতলব মে দেখতা হুঁ আমি 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 ভোট কেন্দ্র যে প্রিজাইডিং বিষয় আছে আমি তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যিগৰাকী নির্বাচনী বিষয় আছে আমি তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কাৰণ যিহেতু ভোটদান হৈ গৈছে প্রিজাইডিং বিষয়া যিগৰাকী আছে মই যদি প্রিজাইডিং বিষয়াগৰাকী যদি পাওঁ আপুনি আছে প্রিজাইডিং বিষয়া কুসুম আলমরিয়া নামৰ এগৰাকী ভোটাৰৰ নামত আনাই ভোট দি থৈ গৈছে না এইটো হৈছে আমি চেলেঞ্জ ভোট লৈ যাম আমি এটা টেন্ডাৰ ভোট লম টেন্ডাৰ ভোট লম মানে আপুনি এটা আপুনি বেলেগে কেনে দি থৈ গ'ল পৰিচয় পত্ৰ নহয় এইটো মই তো লেখলাকি আছোঁ বুঝছে এইটো মানে হঠাৎকৈ হৈ যায় মানুহ মাত্ৰেই ভুল হয় আপুনি পৰিচয় পত্ৰ বিচাৰিছিলে ভোটাৰ না মই তো তাতে হে লেখালেখি কৰোঁ তেওঁলোকে পলিং এইটো কাম হৈছে পলিঙৰহে আমি কুসুম ভাবিৰ মানে কমপ্লেইন দিব গৈছোঁ তেতিয়া এটা প্ৰেজাইডিং অফিচাৰ আমাক কৈছে ইয়াত কি লাগে যোৱা 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 আমাক মানে চব খেলাই পৰি আছে আমি দেখুৱাইছোঁ এইগৰাকী যি বিষয়া আছে তেওঁলোকে নিজৰ দায়িত্ব কিমান পালন কৰিছে আমি দেখুৱাইছোঁ তেওঁলোকৰ নামত আনে ভোট দি গৈছে যদি নগাঁৱৰ নিৰ্বাচনী বিষয়া আৰু ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া যদি চাই আছে তেনেহ'লে চাওক এইটো ভোট কেন্দ্ৰত কোনো ধৰণৰ পৰিচয় পত্ৰ নোহোৱাকৈ আনে ভোটদান কৰি গৈছে কি হৈছিলে মই নিজে তেখেতৰ লগত গৈছিলোঁ মই সুধোঁ ছাৰ এইটো কি হৈছে মোৰ বহে মই কৈছোঁ ছাৰ এইটো ফল্চ বেলেগে কেনেকৈ দিলে তাততো এতিয়া ফটোৱে আছে আপুনি আইডেণ্টিও সুধি আছে মানুহ দেখাই আছে আইডেণ্টি তেতিয়া এইটো ভুল কেনেকৈ হ'ল বোলে লাষ্টত তিনিটা বজালৈকে থাকা মোৰ 100% পুলিংটো নহয় মই মিলাই দিম মই সুধিছোঁ কেনেকৈ মিলাই দিব আপুনি আজি মোৰ বৰ ভোটখন বেলেগে দিলে আজি ৰাইজে এইটো মিলাই দিব কেনেকৈ আপুনি মিলাই কেনেকৈ দিব এইটো আমাক বুজাব লাগিব আগত মিলাই দিয়া কোনো ধৰণৰ নিয়ম নাহে সংবিধান নহয় ফল্চ কেনেকৈ আমি ফল্চ কাম নকৰোঁ ফল্চ কাম এটা ভোট নিদিলেও হ'ব এটা ভোটৰ কোনো ডাঙৰ কথা নহয় এটা ভোট নিদিলেও হ'ব নিশ্চয় এইদৰে বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে ব্যাপক খেলিমেলি হৈছে নগাঁৱৰ যিটো 20 নং ভোট কেন্দ্ৰ আছে ব্যাপক খেলিমেলি হৈছে আৰু কুসুম আলমৰিয়া জনাই থাকিব প্ৰতি মুহূৰ্তৰ আপডেট এইবাৰ আমি যাম ৰঙিয়ালৈ সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ এইখিনি মুহূৰ্তত বলেন পুৱাৰে পৰা বিভিন্ন পলিং ষ্টেচনৰ পৰা আপুনি আমাৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াই আহিছে গতিকে এইখিনি মুহূৰ্তত বলেন কি খবৰ আছে আপোনাৰ হাতত আৰু কোনটো পলিং ষ্টেচনত আপুনি উপস্থিত আছে পলিং আপডেট কি আছে আপোনাৰ হাতত যিহেতুকে জয়ন্ত প্ৰায় 2.5 ঘণ্টা সময় এতিয়াও বাকী আছে ভোট প্ৰদান কৰা অনুষ্ঠান এই মুহূৰ্তলৈকে বাকী আছে 2.5 ঘণ্টা সময় আৰু তেনে অৱস্থাত স্বাভাৱিকতে এতিয়া ভোটাৰসকলে যিসকলৰ এই মুহূৰ্তলৈকে ভোট সাব্যস্ত কৰা তেখেতসকল ততাতৈয়াকৈ ইতিমধ্যে ভোটগ্ৰহণ কেন্দ্ৰলৈ আহিছে আৰু যদিহে আমি ৰঙিয়াৰ সমষ্টি ভিত্তিক আমি চাবলৈ যাওঁ ইতিমধ্যে প্ৰায় 45% ভোটদান সমাপ্ত হৈছে আৰু তাৰপিছতে এতিয়াও 55% ভোটদান গ্রহণ করবে বাকি আছে আর তেনে অবস্থাত নিশ্চিতভাবে বাকি 55% কিমান শতাংশ ভোটদান করে হেয়া হয়তো সময়ত লক্ষণীয় হব কিয়নো 2.5 ঘণ্টা সময় পিছতে এয়া স্পষ্ট করব পৰা যাব যেহেতু এই মুহূর্তে মই উপস্থিত আছো আপনি দেখতে পাইছো যে এয়া হৈছে ৰঙিয়া বুনিয়াদী প্রশিক্ষণ মধ্য কেন্দ্র ইয়াত তিনিটাকৈ কেন্দ্র আছে আর এই কেন্দ্রের ভিতর দেখিব পাওয়া গৈছে এই মুহূর্তে আমি যদি বাহির ভাগত দেখিবলৈ পাইছো প্রায় 50ৰ অধিক ইয়াত
লোক তেখেতসকলে ভোটারে ভোট সাব্যস্ত করার কারণে তেখেতসকলে অপেক্ষা করেছে আর এইদরে এটা দেখি পাওয়া গেছে প্রতিটি কেন্দ্রত ভোটারসকলে অধীর অপেক্ষায় রয়ে আছে আর তেখেতসকলে নিজের ভোটটি সাব্যস্ত করব নিজের প্রতিনিধি অর্থাৎ যিগৰাকী প্রতিনিধিয়ে সুস্থ সবল গণতন্ত্র জিয়াই রখার ক্ষেত্রত এক সবল নেতৃত্ব গ্রহণ করে তেনে এগারী প্রার্থী সকলে জয় করে নিয়াটো তেখেতসকলের এক দায়বদ্ধ আর যার কারণে আজি এই দিনটি দেখি পাওয়া গেছে দ্বিতীয় পর্যায়ের এই নির্বাচনত বিশেষকৈ আজি পাঁচগৰাকী প্রার্থী পঞ্চাশগৰাকী প্রার্থীর ভিতর পাঁচগৰাকী প্রার্থীক তেখেতসকলে জয় করে লৈ যাব আর তার কারণে এই মুহূর্তে আমি দেখি পাওয়া গেছো আগতেও ভোট দিছে এইবার দ্বিতীয়বার লোকসভা নির্বাচন দ্বিতীয়বার এবার মাইন্ডসেট গঠন হয়েছে আর সকলো ওলাই আহিছে আমার ইয়াতো প্রায় প্রায় ভোট এতিয়া হয়েছে আর আমার ইয়ার লোকসকল রাতিপুৱাৰ পৰাই সকলো ওলাই আহিছে ভোট দিবলে কেনেকুৱা প্রার্থী আসলে সকলে এটা কথা কয় যে আসলে নির্বাচনের আগত যি কথা কয় পিছত আসলে হেয়া ফলপ্রসূ নহয় তেনেকুৱা আসলে সুস্থ সবল এগারী প্রার্থী জয় করে নিয়ার ক্ষেত্রে সেইটো তো সকল সরকারতে থাকি যি পার্টি সরকারে না হোক যা কব তার তো 100% সাকসেস কোনেও করব নয় গতিকে সেইবুলি আর এটা সকলে নিজাববিয়া যা মানে সমাজের সকল শ্রেণীক সমান অগ্রাধিকার দিয়ে যাতে এখন সুস্থ আর সুশৃঙ্খল সরকার গঠন করব পারে তেনেকুৱা ধন্যবাদ জানাইছো আর অতি তাৎপর্যপূর্ণ কথা আর সেই উদ্দেশ্যে দেখি পাওয়া গেছে সকল ভোটার আছে সকলে ওলাই আছে তারা কি কয় এই মুহূর্তে বলেন বলেন আমি পরবর্তী সময় পুনর সংযুক্ত হম আর রাইজে এনেদরে আশা প্রত্যাশা করে ওলাই আছে ভোটাধিকার সাব্যস্ত করবলে কেবল রঙিয়ায় নহয় পাঁচটা সমষ্টির বিভিন্ন পোলিং স্টেশনের উপর আপডেট জানাই যাম।